প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র একশো বার জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এই মন্ত্র জপ করার সময় পদ্মবিচের মালা ব্যবহার করলে ভালো হয় দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ লাল সাদা বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড় একটি রূপর পাত্র অথবা মাটির পাত্রের ওপর রাখতে হয় এই শঙ্খ এই শঙ্খের মধ্য দিয়ে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীর রূপ তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন মা লক্ষ্মী টানা বারো দিন ধরে ভক্তিভরে লক্ষ্মীর দ্বাদশত্ব বারো বার উচ্চারণ করলে ঋণ মুক্তি ঘটে একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন কারণ বাঁশি হলো বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয় তাই মা লক্ষ্মীও অতি প্রিয় শুধুমাত্র দিনে নয় প্রতিদিনই যদি দেবীর পায়ের আঁকা হয় তবে ভালো প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই ভালো প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি নয়টি সলতে দিয়ে একটি মাটির প্রতি মা লক্ষ্মীর পট বা প্রতিমার সামনে জ্বাললে তা গৃহে প্রাচুর্যের সমাহার ঘটায় প্রতিদিন মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বাললে তা খুবই ভালো এর সঙ্গে পদ্ম নারকেল ও ক্ষীরের নৈবদ্য দিলে প্রসন্ন হন দেবী ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে করি এবং শঙ্খ রাখা খুবই শুভ বাড়ির কল্যাণের জন্য এই রীতিগুলি করলে মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন আপনার ওপর তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন রীতিগুলো আপনাদের জীবনে অবশ্যই পালন করার চেষ্টা করুন কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন রীতিগুলির মধ্যে কোনটি আপনি পালন করে চলেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ